চলচ্চিত্রের যে সিনিয়র যে একজন আছে মাসুমানিকে বেশি কিছু বলবো না, সবাইকে আন্তরিক। শেষ হয়েছে অরণ্য পলাশ পরিচালিত প্রথম চলচ্চিত্র গন্তব্যের শুটিং। এ ছবিতে নায়ক ফেরদৌসের বিপরীতে আছেন আইরিন। ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিটির শুটিংয়ের কাজ শেষ হওয়ায় এ বছরের যে কোনো সময় ছবিটি মুক্তি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এর কলাকুশলীদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। নির্মাতা অরণ্য পলাশ জানান, এটি একটি ভিন্ন ধারার ছবি। চলচ্চিত্রের বেশি কিছু বলবো না, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবে, আমাদের গন্তব্যের জন্য দোয়া করবে। ছয় বন্ধু মিলে একটি ছবি নির্মাণ এবং সেই ছবিটি সারা দেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। গল্পে আছে দুটি ভাগ, একটি শহরের, অন্যটি গ্রামের। ছবিটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে। গন্তব্য গতানুগতিক ঘরানার প্রেমের ছবি নয় বলে জানিয়ে ফেরদৌস বলেন, গন্তব্য আমার মনের মতো একটি ছবি। ছবির গল্পটাই খুব ইন্টারেস্টিং। একদল স্বপ্নবিলাসী তরুণ তরুণীরা একটা সিনেমা বানাতে চায় এবং সিনেমার মধ্যে একটা সিনেমা, এই সিনেমাটা যখন দেখবেন তখন আমার কথা বিশ্বাস হবে যে একটু হলেও আলাদা। সো এই আলাদা ব্যাপারটা কি, সেটা দেখার জন্য আমার মনে হয় আপনাদের প্রত্যেকের সাপোর্ট দরকার। আইরিন বলেন, ছবির কাজ প্রায় শেষ করেছি, সামনে ডাবিং এ সবাই দিব। ছবিটা খুব শিগগিরই হয়তো বা সবার কাছে অবধি চলে যাবে দেখার জন্য। সো ছবিটি নিয়ে তাদের আশাবাদের কথা ব্যক্ত করেন ছবিটির কলাকুশলীরা। গন্তব্য ছবিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, আমান রেজা, মাসুম আজিজ, আফনান মিতুল সহ আরও অনেককেই দেখা যাবে। ছবিটির প্রযোজনা করেছে সুইট চিলি ফিল্মস। সাব্বির সামি মুহিত, সময় সংবাদ।